ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা এবছর নার্সিংয়ে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা এবছর এমএসসি নার্সিং হোক, বিএসসি নার্সিং হোক, জিএনএম হোক, এএনএম হোক, এই সমস্ত কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য সিট বৃদ্ধি করলো রাজ্য সরকার। সরকারি এবং বেসরকারি দুই ইনস্টিটিউটগুলোতেই কিন্তু সিট বৃদ্ধি পেয়েছে। তো আপনাদের এই আপডেটটি দেখানোর আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। নার্সিং পঠন পাঠনে আসন বাড়ল রাজ্যে। সরকারি ও বেসরকারি দুই স্তরেই নার্সিং পঠন পাঠনে আসন সংখ্যা বাড়ল রাজ্যে। বিএসসি এবং এমএসসি নার্সিং এই দুই ক্ষেত্রে এই আসন সংখ্যা বেড়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এতদিন 12টি বেসরকারি কলেজ মিলিয়ে বিএসসির জন্য মোট আসন ছিল 680টি, এখন 23টি কলেজ মিলিয়ে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে কত, 1320। অর্থাৎ 680 থেকে বেড়ে হয়ে গেছে 1320। পাশাপাশি বেসরকারি স্তরেও আসন সংখ্যা 540 থেকে বেড়ে প্রায় 840। সরকারিতে 680টি ছিল, সেখান থেকে বেড়ে হয়ে গেছে 1320, এবং বেসরকারিতে 540 থেকে বেড়ে হয়ে গেছে 840। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কলেজে এমএসসি নার্সিংয়ের মোট আসন ছিল 395টি, সেটিও বেড়ে প্রায় 100টি বেড়ে হয়েছে 495টি। বিএসসি এবং এমএসসি নার্সিংয়ের ব্যাপারটা হলো। এবার আসছি, আচ্ছা এরপর বলেছে কি, এক আধিকারিক বলেছে যে একটি বছরে এমএসসির ক্ষেত্রে 25% এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রায় 100%, প্রায় ডবল হয়ে গেছে আসনটা, বেড়ে যাওয়াটা খুব উল্লেখযোগ্য আছে অবশ্যই। এবার আসছি এএনএম এবং জিএনএম এ নার্সিংয়ের কতটা সিট বাড়লো সেটি দেখে নিচ্ছি। সরকারি স্তরে এএনএম পঠন পাঠনের মোট ছাত্রী সংখ্যা 960 থেকে বাড়িয়ে করা হয়েছে 1680। 960 থেকে বেড়ে হয়ে গেছে 1680। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এএনএমে মাত্র 500টি সিট ছিল, সেখান থেকে বেড়ে হয়েছিল 960, এবছর বাড়িয়ে করা হয়েছে 1680। এবং জিএনএমের ক্ষেত্রেও কিন্তু প্রচুর বেড়েছে, যা 39% বেড়ে এবছর জিএনএমে সিট হয়ে গেছে 832। অর্থাৎ এএনএমে এবছর ভর্তি হতে পারছেন 1680 জন এবং জিএনএমের ক্ষেত্রে 8732 জন পড়ুয়া। তো এক আধিকারিকের কথায় পাস করার পর এরা সকলেই সরকারি চাকরি পাবেন, এর ফলে মহিলারাও স্বনির্ভর হয়ে উঠবেন। তো এই একটি খুব বড় আপডেট। তো আপনারা জানেন 22 তারিখ জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স পরীক্ষা অলরেডি অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা জানতে পেরে গেছেন। ভালো করে পরীক্ষা দিন, এবং এরপরেও যারা গভর্নমেন্টে সুযোগ হবে না তাদের জন্য বেসরকারিতে তো অবশ্যই দরজা খোলা থাকছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যারা নার্সিং পড়তে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে আজকের আপডেটটি জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।